আসসালামু আলাইকুম, আমি ইয়াহিয়া তামিম, পড়াশোনা করছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগে। আমি প্রায় দীর্ঘ 2 মাস ধরে একটা SMS কন্ট্রোলড মোটরের সুইচ নিয়ে কাজ করতেছি। এই জিনিসটা আমার সামনে এখানে আছে। তো এটা হচ্ছে যে এটা মূল ফাংশনটা হচ্ছে যে আমি এটা আমার যে সেচ পাম্পগুলো থাকে গ্রামের দিকে, অনেক মানে বিলের মধ্যে থাকে, ক্ষেতের মধ্যে থাকে, অনেক দূরে থাকে, এটার সাথে ওই মোটরের সুইচের সাথে এটাকে কানেক্ট করা থাকবে এবং আমি SMS দিয়ে আমি যে কোনো জায়গা থেকে আমি এটার মোটরটাকে অন করতে পারবো, অফ করতে পারবো, চাইলে টাইমার সেট করে দিতে পারবো যে আমার মোটরটা 15 মিনিট চলবে, 20 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা, অথবা শিডিউল করতে পারবো যে রাত 12টা থেকে সকাল 6টা পর্যন্ত চলবে। এই ধরনের ফাংশনগুলো এটা দিয়ে করা যাবে। তো এটা মূলত হচ্ছে একটা প্রোটোটাইপ, একটা বোর্ড। তো আমি আপনাদেরকে আজকে দেখাবো যে এটা কীভাবে কী করছি, কীভাবে কী কাজ করে। তো চলেন আগে এটার ফিজিক্যাল যে হার্ডওয়্যার ওভারভিউ এটা একটু দেখে নিই। এটার উপরের পাশে এখানে আছে হচ্ছে একটা LCD ডিসপ্লে আর একটা কিপ্যাড, এটা আমার নিজেরই মানে এনক্লোজারটাকে কেটে তৈরি করা। আর ভেতরের পাশে যদি দেখেন তাহলে এখানে আমার নিচে আছে একটা আরডুইনো মেগা বোর্ড, এ পাশে হচ্ছে দুটা রিলে সুইচ। এই রিলে সুইচগুলো হচ্ছে যে AC যে আমাদের মোটরগুলো আছে বা AC যে লাইনগুলো আছে 240 ভোল্ট, সেটাকে অন অফ করতে পারবে। এবং এখানে আছে হচ্ছে আমার এটা ক্লক মডিউল, এটা হচ্ছে আমার সিম মডিউল। এই সিমের মাধ্যমে মূলত আমার SMS যেগুলো আছে সেগুলোকে আমাকে কন্ট্রোল করবে। যে এই যে নিচে আমি বুঝাই না ভিডিওতে দেখা যাচ্ছে কিনা, এখানে নিচের পাশে সিমটা আছে আমার। তো আগে চলেন এটাকে আমরা জাস্ট পাওয়ার করি। পাওয়ার করার জন্য আমি এখানে একটা মোবাইলের চার্জার নেব, যেহেতু এটা 5 ভোল্টে চলে, মোবাইলের চার্জার দিয়ে ইউজ করলেও সমস্যা নেই, চলবে। দেন আমি এটাকে হচ্ছে মোবাইলের চার্জার সাথে কানেক্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন যে এখানে আমার সবগুলো লাইট জ্বলে উঠছে। এবং আমি যদি আমার অপোজিট পাশে যাই তাহলে দেখতে পাবেন যে এখানেও আমার ডিসপ্লেতে আলো আসছে এবং আমার ফাংশনগুলো চলতেছে। আমি আপনাদেরকে একটু দেখাবো যে ডিসপ্লেটা কি আসতেছে, দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে বেশ কিছু ফাংশন আছে, যেমন আমাকে এখানে প্রথমে দেখাচ্ছে ক্লক, টাইম, ডে, এগুলো দেখাচ্ছে এবং বলছে যে প্রেস এনি কি। যদি আমি যে কোনো একটা কি প্রেস করি সেক্ষেত্রে আমাকে হচ্ছে টাইমার ফাংশন, অন অফ, শিডিউল, এই ফাংশনগুলো এখানে শো করতেছে। তো আমি প্রথমে চেষ্টা করি যে আমার SMS এর যে মূল ফাংশন সেটা কাজ করে কিনা দেখানোর জন্য। আগেও আরেকবার বলিনি, এটা কিন্তু একটা প্রোটোটাইপ এবং আমরা প্রোটোটাইপিং স্টেজে দেখছি কখনো কখনো এটা কাজ করতেছে, কখনো কখনো করতেছে না। এটা নিয়ে আমি এখনও ট্রাবল শুটিং করতেছি যে আসলে কেন সমস্যাটা হচ্ছে। তো চলেন আগে আপনাদেরকে SMS এর ফাংশনটা দেখাই। ওকে, শিওর আমি। আচ্ছা, এখানে আমার এই যে এখানে যে সিমটা আছে, সেই সিমের এখানে আমার ফোন নাম্বারটা এখানে সেভ করা আছে। তো আমি এখানে আপাতত আমি জাস্ট অন লিখে একটা SMS দিব, যদি অন হয় কি না, ON অন লিখে SMS দিব। এটাতে যে সিমটা আছে সেই সিমের নাম্বারে অন SMS দিলাম। একটু টাইম লাগতে পারে, খেয়াল করবেন এখানে দুটো লাইট আছে, যদি কাজ করে সেক্ষেত্রে আমরা একটু অপেক্ষা করি, কাজ নাও হতে পারে। আরেকবার কি লাগবে? আচ্ছা, আমি একটা কাজ করি, অন তো দিছিলাম, আমি একটা SMS ট্রাই করি, সেটা হচ্ছে টাইমার 1 MD, TIMER 1 MIN, 1 মিনিটের জন্য টাইমার দিচ্ছি, কাজ করে কি না দেখা যাক। আই থিঙ্ক আমরা যে ঘটাতে আসি এখানে সম্ভবত একটা সিমের নেটওয়ার্ক নাই, তা না হলে কাজ তো করা উচিত। আচ্ছা, সম্ভবত SMS এর ফাংশনটা এখানে কাজ করবে না, দেখানোর চেষ্টা করব। সেটা হচ্ছে যে আমি যদি যে কোনো একটা চাপ দিই বাটন, কি হচ্ছে এখানে, ইজ এনিথিং গোয়িং রং দেয়ার? ও আচ্ছা আচ্ছা, সে কিন্তু মোটরের SMSটা তার পাই পৌঁছাতে দেরি হয়েছে, কিন্তু সে আলটিমেটলি SMSটা গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দুটো লাইট জ্বলতেছে এবং আমাকে সে একটা ফিরতি রিপ্লাই পাঠাইছে যে SMS মোটর টার্নড অন। হ্যাঁ, এটা সামহাট এখনও বাগি, আমাকে এটা নিয়ে আরও বেশি কাজ করতে হবে। অর্থাৎ আমি SMS দিয়ে আমি এটাকে মোটরটাকে অন করতে পারতেছি, অফ করতে পারতেছি, দেখি অফের কাজটা করে কিনা। OFF অফ অফ কি কাজ করবে? আগেরবার তো অনেক সময় নিল টাইমারের ফাংশনটা। তো যাই হোক, এটা ছিল মোটামুটি ফাংশনের দিক থেকে এবং সে অফও হয়ে গেছে। ও আচ্ছা, এখানে আমি আগে যে SMSটা দিছিলাম সেটা হচ্ছে টাইমার 1 মিনিট, সে কিন্তু একটা টাইমার সেট করছিল এবং সে টাইমারের যে SMSটা সেটা আমাকে এইমাত্র পাঠালো, অর্থাৎ একটুখানি এটা লেট হয়েছে।
আই থিঙ্ক আমি যেখানে আছি একটা কনফাইন্ড স্পেস, এখানে হয়তো বা আমার নেটওয়ার্কের সমস্যার জন্য হতে পারে। আপনাদেরকে এমনি মেনুর ফাংশনগুলো একটু দেখাই একবার। মেনুর ফাংশন যদি যেতে চাই সেক্ষেত্রে এনি কি এখানে ওয়ান চাপ দিলে টাইমার আসবে। আমি এখানে প্রথমে আওয়ার সেট করব, দেন হচ্ছে মিনিট। আমি যদি এখানে হ্যাশ চাপ দিলে এদিকে যাচ্ছে, হ্যাশ চেপে চেপে ধরা যাক আমি এক মিনিটের জন্য দিব। ওয়ান চাপ দিলাম, এরপরে আমি বলছি যে এতে সেভ, ডিতে হোম। ডি চাপ দিলে কেটে যাবে, এ চাপ দিলে এটা ফাংশনটা এখানে ইমপ্লিমেন্ট হবে। এ চাপ দিচ্ছি, শব্দ হলো এবং এখানে সুইচটা অন হয়ে গেছে। আমি আপনাদেরকে চাইলে আজকে যে এটা যে এসি ফাংশন, কোনো একটা লাইট বা মোটর অন অফ করে দেখাতে পারতাম, কিন্তু আমি যেহেতু একটা ভিডিও করতেছি এখানে, আমি চাইনি যে এখানে 240 ভোল্টের একটা রিস্কি কারেন্ট নিয়ে কাজ করতে, কিন্তু এটা করা সম্ভব, আপনারা ইনশাল্লাহ বুঝে নেবেন। এরপর এটা আই থিঙ্ক এক মিনিটের মধ্যে অফ হয়ে যাবে, এক মিনিট তো ওয়েট করতে আমার ইচ্ছা হচ্ছে না। অন্যান্য ফাংশনগুলো দেখাই। দুই নম্বর আছে অন অফ, এখানে প্রথমে অফ থাকবে, এক চাপলে ওয়ান, দুই চাপলে অফ। আমি যদি ওয়ান চাপি তাহলে অন আসবে, টু চাপলে অফ আসবে। অফ আমি অফ করতে চাচ্ছি, সেভ, শব্দ হলো এবং মানে মোটরটা অফ হয়ে গেল। আর একটা ফাংশন হচ্ছে শিডিউল, এখানে আমাকে তারিখ দিতে হবে, টাইম দিতে হবে। টাইমটা অবশ্যই এখানে একটু সমস্যা, এটা হচ্ছে আপনাকে 24 আওয়ার ইউনিটে দিতে হবে, দেওয়ার পর সেভ করলে এটা তো একইভাবে কাজ হবে। তো ভিডিও অনেক ইতিমধ্যে লম্বা হয়ে গেছে, আর লম্বা করতে যাচ্ছি না। এটাই ছিল আমার SMS কন্ট্রোলড মোটর অন অফ সুইচ। এবং ও আচ্ছা, ফাইনাল আর একটা পয়েন্ট, সেটা হচ্ছে যে আপনারা প্রশ্ন করতে পারেন যে এত কিছু কীভাবে হচ্ছে। এই সব ম্যাজিক হচ্ছে এখানে ল্যাপটপের মধ্যে। আমার এখানে যে কোডটা ছিল, এখানে টোটাল কোড আপনাদেরকে দেখাই, প্রায় 800 লাইনের কোড কিন্তু আমার এখানে করা হয়েছে এই ফাংশনগুলোকে ইমপ্লিমেন্ট করার জন্য। এবং প্রায় এক মাস টানা কাজ করা লাগছে এটা নিয়ে কাজ করতে গিয়ে। এবং আশা করতেছি যে যদি এটা আমরা সাকসেসফুল হতে পারি, তাহলে যারা কৃষকরা আছেন প্রান্তিক পর্যায়ে, যাদের মোটরের সেচ দেওয়ার প্রয়োজন হয়, তাদেরকে আমরা বেশ অল্প খরচে এমন একটা ডিভাইস আমরা তৈরি করে দিতে পারবো যেখানে তারা এটা দিয়ে মানে বাসায় বসেই তারা হচ্ছে এটাকে অন অফ করতে পারবে। আর একটা ফাংশন যেটা আমি ইমপ্লিমেন্ট এখানে করতে পারিনি কিন্তু করা সম্ভব ছিল, সেটা হচ্ছে যে অ্যাপ তৈরি করা যেত এটার জন্য, একটা অ্যাপ তৈরি করা যেতে পারতো। কিন্তু যেহেতু আমি এটা বুঝি না, আমার যে এখানে যে পার্টিকুলার যে সিম মডিউলটা আছে, এই মডিউলটাতে দেখলাম যে অ্যাপের সাপোর্টটা নাই, মানে কাজ করতে গিয়ে বুঝতে পারছি, বাট পরে দেখছি যে অন্য যে সিম মডিউলগুলো আছে সেগুলোতে আবার অ্যাপ ফাংশনালিটি ইমপ্লিমেন্ট করা যায়। তো ইনশাল্লাহ যদি আমি এটা নিয়ে ফিউচারে আরও কাজ করার সুযোগ পাই, তাহলে আমি এটাকে কীভাবে অ্যাপে কানেক্টেড, তারপরে হচ্ছে ইন্টারনেটে কানেক্টেড, এই ফাংশনগুলো ইনশাল্লাহ আসবে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।